এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না, ওটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কিনা? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা, এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ?